আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মেশিনের মাধ্যমে বাচ্চা তৈরি করা হবে, এরকমই কিছু নিউজ সোশ্যাল মিডিয়ার মধ্যে শোনা যাচ্ছে। বিজ্ঞানীরা নাকি এমন কিছু আবিষ্কার করতে চলেছে যে আবিষ্কার মেশিনের মাধ্যমে বাচ্চা তৈরি করবে। এই খবর হয়তো আপনারা শুনেছেন, কিন্তু এখন কথা হচ্ছে যে যেখানে আমরা জানি একটি শিশু জন্ম হয় মায়ের গর্ভ থেকে, কিন্তু বিজ্ঞান কি কখনো এরকম আবিষ্কার করতে পারবে মায়ের গর্ভ ছাড়াই মেশিনের মাধ্যমে শিশু জন্ম দিতে পারবে? এই ব্যাপারে কোরআন কি বলে? মায়ের গর্ভ ছাড়া অন্যান্য কোনোভাবে মানুষ তৈরি হতে পারে কি না, এই সম্পর্কে একটি গবেষণামূলক অত্যন্ত অজানা বিষয় জানাবো, তাই ভিডিওটি দেখতে থাকুন। বিজ্ঞান চায় যে মেশিনের মাধ্যমে নিজের ইচ্ছা মতো করে বাচ্চা তৈরি করবে, নিজের ইচ্ছা মতো করে ডিজাইন আকারে শিশু তৈরি করবে। এতে করে মায়ের গর্ভে থাকা শিশু থেকে নাকি ভালোভাবে তৈরি করা হবে। মায়ের গর্ভ থেকে যে শিশুর জন্ম হয় তাতে মায়ের অনেক কষ্ট, সেটা তো একমাত্র মারাই জানে। যদি বাস্তবে কোনো মেশিনের সাহায্যে বাচ্চা তৈরি করা যায় তাহলে কোনো মহিলাকে আর কষ্ট পেতে হবে না। শিশুকে গর্ভধারণ থেকে শুরু করে শিশুকে জন্ম দেওয়ার কষ্ট আর কোনো মহিলাকে পেতে হবে না। এখন কথা হচ্ছে যে বিজ্ঞান কি এরকম কিছু আবিষ্কার করতে পারবে? যদি এর উত্তরে বলি তাহলে বলতে পারি যে বিজ্ঞান এরকম কিছু আবিষ্কার করতে পারবে কি না সেটা পরের কথা, কিন্তু কোরআন থেকে আমি বলতে পারি যে মায়ের গর্ভ ছাড়াও অন্যান্য কোথাও মানুষের জন্ম হতে পারে, মানুষ তৈরি হতে পারে, আর এই কথা কোরআনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। হয়তো আমরা মনে করতে পারি যে মায়ের গর্ভ ছাড়া অন্য কোথাও মানুষ তৈরি করা এটা কুদরতের খেলাফ, যেখানে আল্লাহ তাআলা মায়ের গর্ভে বাচ্চা তৈরি করে থাকে, সেই জিনিস মেশিনের মাধ্যমে হওয়াটা কি পাপের কাজ নয়? আমরা সবাই জানি যে পুরুষের বীর্য এবং নারীর শুক্রাণু থেকে একটি শিশুর জন্ম হয়, কিন্তু এই প্রক্রিয়াটা হয়ে থাকে মায়ের গর্ভের মধ্যে। তবে কোরআন আমাদেরকে বলেছে যে মায়ের গর্ভ ছাড়াও অন্যান্যভাবে একটি মানুষের জন্ম হতে পারে। মানুষ জন্ম হওয়ার ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে তিনটি তথ্য দেওয়া হয়েছে। এক নম্বর যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মায়ের গর্ভে সন্তান গঠন, এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীযুল আরহাম ওয়া মা তাযদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ জানেন যা প্রতিটি নারী গর্ভে ধারণ করে এবং গর্ভাশয়ে যা কমে ও বাড়ে, আর তার নিকট প্রতিটি বস্তু নির্দিষ্ট পরিমাণে রয়েছে। ১৩ নম্বর সূরা ৮ নম্বর আয়াত। এই তথ্যটা হচ্ছে মায়ের গর্ভে নারী এবং পুরুষের মিলিত শুক্রাণু এবং ডিম্বাণু থেকে, আর এভাবেই আমরা সবাই জন্ম হয়েছি। ২ নম্বর যে তথ্য দেওয়া হয়েছে মায়ের গর্ভে সন্তান গঠনের, যেখানে কোনো পুরুষের হস্তক্ষেপ নেই, পুরুষের কোনো শুক্রাণু ছাড়াই মায়ের গর্ভে আল্লাহর কুদরতে বাচ্চার জন্ম হয়েছে, সেই কথা কোরআনের মধ্যে বলা হয়েছে এভাবে, কালাত আন্না ইয়াকুনু লি গোলামু ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়্যা। মারিয়াম আলাইহি সালাতু ওয়াসালাম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি আর আমি তো ব্যভিচারিণীও নয়। ১৯ নম্বর সূরা ২০ নম্বর আয়াত। তারপর একটি আয়াতের পরে মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাহামালাতহু ফাতামাযাত বিহি মাকানা কসিয়্যা। তারপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তা নিয়ে দূরবর্তী একটি স্থানে চলে গেল। ১৯ নম্বর সূরার ২১ নম্বর আয়াত। এইসব আয়াতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের ব্যাপারে বলা হয়েছে, যিনি কোনো পিতা ছাড়াই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন। তাহলে মানুষের জন্ম হওয়ার দুটি পদ্ধতিই জানা গেল। এরপরে কোরআনের মধ্যে তিন নাম্বার যে তথ্য এসেছে সেটা হচ্ছে মায়ের গর্ভ ছাড়া মানুষের জন্ম হওয়া, এমনকি কোনো রকম শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়া পূর্ণাঙ্গ মানুষের জন্ম হওয়ার কথা কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে। যেমন এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয কাল রব্বুকা লিল মালাঈকাতি ইন্নি খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব। ৩৭ নম্বর সূরার ৭১ নম্বর আয়াত। এখানে বলা হয়েছে আদম আলাইহি সালাতু ওয়াসালামের সৃষ্টির কথা। আমরা সবাই জানি যে আদম আলাইহি সালাতু ওয়াসালামকে তৈরি করা হয়েছিল কোনো রকম পিতা মাতার হস্তক্ষেপ ছাড়াই, কোনো রকম শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়াই, সরাসরি আল্লাহ তাআলা নিজ হাতে মাটি দ্বারা তাকে তৈরি করেছেন।
এই হচ্ছে মানুষের জন্ম হওয়ার তিনটি পদ্ধতি। এখন আমরা আলোচনা করব এই তিনটি পদ্ধতিকে নিয়ে একই সঙ্গে মিলিতভাবে মানুষকে জন্ম হতে পারে কোনো রকম মায়ের গর্ভ ছাড়াই কোনো রকম মেশিনের মাধ্যমে। তো তার উত্তর হচ্ছে আস্তে আস্তে বিজ্ঞান যেসব জিনিসগুলো সম্ভব করে দিচ্ছে ভবিষ্যতে যে এরকম কিছু জিনিস তৈরি করতে পারবে না এটা বলাটাও ভুল। হয়তো সেই মেশিনের মধ্যে কী রকম শিশু জন্ম হবে সেটা তো বলা যাচ্ছে না, তবে অনেক সময় দেখা যায় যে ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন বিজ্ঞান আবিষ্কার করে দিয়েছে। আবার সিজারের মাধ্যমে এমন একটি সন্তানকে বের করা হয় যে সন্তান পরিপূর্ণভাবে গঠন হয়নি বা সুস্থ হয়নি, এরকম সন্তানকে বিশেষ কিছু মেশিনের মধ্যে রেখে কয়েকদিনের মধ্যে তাকে পরিপূর্ণ করা হয়। তার মানে হলো এমন একটি মেশিন যেটা কিছু দিনের জন্য একটি মানুষকে ফ্রিজের মধ্যে রেখে তাকে সুস্থ করার প্রক্রিয়া চালু হয়ে গেছে। এখন যদি প্রশ্ন করা হয় যে নারী পুরুষের শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে কোনো মেশিনের মাধ্যমে কি কোনো শিশুকে জন্ম দিতে পারবে, এর উত্তরে আমি বলবো যে দেখুন, আল্লাহ তাআলা যে জিনিসটি তৈরি করেছে মায়ের গর্ভ সেটা হচ্ছে একটি মেশিনের মতোই কারখানা বলতে পারেন। সেখানে শুধুমাত্র পুরুষের শুক্রাণু এবং সেই নারীর ডিম্বাণু যদি প্রবেশ করা হয় তখন সেই মেশিন তার কাজ শুরু করে দিবে। এই মায়ের গর্ভে কার শুক্রাণু প্রবেশ করেছে সেটা মায়ের গর্ভ দেখে না, সে তার স্বামী হোক কিংবা স্বামী না হোক। একজন পুরুষের শুক্রাণু প্রবেশ করে তার ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে একটি বাচ্চা তৈরির কাজ শুরু হয়ে যায়। এখন যদি বিজ্ঞানীরা কোনোরকমভাবে মায়ের গর্ভের টেকনোলজিকে পরিপূর্ণভাবে আবিষ্কার করতে পারে যেখানে শুক্রাণু এবং ডিম্বাণু প্রবেশ করবে এবং তাদের কাজ শুরু করে দিবে, তাহলে আমার মনে হতে পারে যে এটা হওয়া অসম্ভব কিছু নয়। কিন্তু সেখানে শুক্রাণু এবং ডিম্বাণুকে আদেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলার ক্ষমতা শক্তি কাজ করবে, কারণ আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু জীবিত থাকে না, সেগুলো মৃত অবস্থায় মায়ের গর্ভে প্রবেশ করে, বিশেষ একটি গতির মাধ্যমে সেগুলো মায়ের গর্ভে যায়। তো সেই শুক্রাণু এবং ডিম্বাণুকে একের পর এক ধাপে ধাপে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুম এবং ফেরেশতাদের প্রচেষ্টা কাজ করবে, সেটা মায়ের গর্ভে হোক বা অন্য কোনো জায়গায় হোক না কেন, তবুও সেখানে আল্লাহ তাআলার শক্তি ক্ষমতা হাত থাকতেই হবে। তাছাড়া এটা সম্ভব নয়, কারণ আমাদের শুক্রাণু পূর্বের অবস্থা মৃত অবস্থায় থাকে। সেই সম্পর্কে যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইমীতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো অথচ তোমরা ছিলে মৃত, অতপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন, এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন অতপর জীবিত করবেন, এরপর তারই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। দুই নম্বর সূরার ২৮ নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে তোমরা ছিলে মৃত্যু অবস্থায় এবং তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে। তো আমাদের শুক্রাণুকে কেউ যদি আদেশ না দেয় তাহলে আমাদের শুক্রাণু কোনোরকমভাবে সন্তান গঠনে পরিণত হতে পারবে না। তাছাড়া আমাদের শুক্রাণুকে যে রুহ বা আদেশ দেওয়ার কথা কোরআনের মধ্যে বলা হয়েছে সেটা একমাত্র আল্লাহ তাআলা যদি না দেয় তাহলে সেই শুক্রাণুতে প্রাণ আসতে পারবে না। সর্বশেষে আমি এতটুকু বলতে পারি যে যদিও বা বিজ্ঞান এমন কোনো কিছু আবিষ্কার করে ফেলে যেটা মেশিনের সাহায্যে কোনো মানুষের জন্ম দিতে পারবে, তাহলে সেটা হবে আল্লাহ তাআলার একমাত্র কুদরতের সাহায্যে, সেখানেও আল্লাহ তাআলার ক্ষমতা ও শক্তি থাকবে। আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ হতো জানতো মায়ের গর্ভ থেকে সন্তান বের হওয়ার একটি পদ্ধতি রয়েছে, কিন্তু এখন বিজ্ঞান আমাদেরকে দেখিয়ে দিয়েছে মায়ের গর্ভ থেকে সন্তান বের করার দুটি পদ্ধতি। আর দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে সিজারের মাধ্যমে, কারণ আজ থেকে কয়েক হাজার বছর আগে মানুষরা শুধু মনে করতো যে কখনোই অন্য কোনো রকম পদ্ধতিতে মানুষের জন্ম হওয়া সম্ভব হবে না, কিন্তু এখন বিজ্ঞান এত উন্নত হয়েছে যে পরিপূর্ণভাবে একজন শিশুকে মায়ের পেট কেটে সেখান থেকে বের করে তাকে পূর্ণরূপে সফলতা দিতে পারছে। তাই যেগুলো অতীতে সম্ভব ছিল না বিজ্ঞানের উন্নতির ফলে অনেক কিছুই আস্তে আস্তে সম্ভব হচ্ছে। এবার এখন একটি প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে মায়ের গর্ভ ছাড়া অন্যান্য মেশিনের মাধ্যমে যদি সন্তান জন্ম হয় তাহলে তো আগে থেকেই জানা যাবে যে সন্তানটা পুরুষ হবে নাকি মহিলা। তো কোরআনে বলা হয়েছে মায়ের গর্ভে কি আছে তা তো কেউ জানে না, তাহলে এর উত্তর কি হবে? দেখুন, মায়ের গর্ভে সন্তানকে নিজের ইচ্ছা মতো করে তৈরি করতে আপনি পারবেন না। আপনি চাইলে শুধু পুরুষ হবে নাকি মহিলা হবে সেটা করতে পারবেন না, কারণ মায়ের গর্ভে যে শুক্রাণু এবং ডিম্বাণু থাকবে তাতে এক্স এক্স এবং এক্স ওয়াই অনুযায়ী কাজ করবে এবং সেই অনুযায়ী সে সন্তান পুরুষ নাকি মহিলা হবে তা তার শুক্রাণু এবং ডিম্বাণু নির্ধারণ করবে,
আর এটা করবে আল্লাহ তাআলা। আরেকটি কথা যে আপনারা হয়তো কোথাও না কোথাও শুনেছেন যে মায়ের গর্ভে কি আছে সেটা কেউ জানে না। তো যদি মেশিনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া হয় তাহলে তো আগে থেকে দেখা যাবে সন্তান পুরুষ হচ্ছে নাকি নারী। তার উত্তর আমি আরেকটি ভিডিওতে দিয়েছি, সেই ভিডিওটা দেখতে পারেন। তো মায়ের গর্ভ ছাড়া অন্য কোথাও সন্তানের জন্ম হওয়া সম্পর্কে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।